তো বন্ধুরা যদি আজকে আমরা এশিয়ান পেন্টসের দিকে দেখি, দেখুন আজকে প্রায় 3.1416% আজকে গেন দিয়েছে, প্রায় 100 টাকার কাছাকাছি গেন দিয়েছে এবং ভালো রকম বেশ একটা কিন্তু বড় সড়ো ক্যান্ডেল গঠন করেছে। তো আমরা যদি এটা খুব ভালো করে দেখি, তাহলে যদি এটা ওয়ান ডে ক্যান্ডেলে আমরা দেখছি, তো ওয়ান ডে ক্যান্ডেলেই দেখুন একটা ভালো রকম বেশ গেন পেয়েছি। এবং যদি আমরা আরএসআই দেখি, প্রায় কিন্তু 7 ছুঁই ছুঁই করছে, তো দেখুন 60-এর কাছাকাছি, 60 থেকে আপে চলে গেছে, যেটা আমরা বলতে পারি ওভারবোর্ড জোনে চলে গেছে। এবং এসছেও মনে হচ্ছে এটা, যেহেতু এশিয়ান পেন্টস, এটা প্রায় 80-এর কাছাকাছি এটা চলে যাবে। তো এরপরেই কিন্তু আমরা একটা বড় সড়ো ক্যান্ডেল দেখতে পাচ্ছি। তারপরে এই আরএসআই যেহেতু বেশ ভালো রকম একটা বেশ গেন দিয়েছে, তো আশা করা যাচ্ছে এরপরেও এশিয়ান পেন্টসের শেয়ারটা প্রচুর উপরের দিকে যাবে। এবং এর সাথে সাথে আপনাদের লক্ষ্য রাখতে হবে যে আজকে ভলিউম কী ছিল। তো ভলিউমটা আপনারা নিজেরা একটু দেখে নেবেন যে আজকের দিনের ভলিউম কেমন ছিল, এবং ভলিউমটা কিন্তু ভীষণ ম্যাটার করে একটা শেয়ারের যে কতটা দূর যাবে সেইটা দেখার জন্য। তো আপনারা যেমন প্রতিদিনই দিই, এর সাথে সাথে কিন্তু আপনাদের শেখানোরও আমি চেষ্টা করছি যে ভলিউমটা দেখাটা ভীষণভাবে জরুরি। যদি আপনারা প্যারাবোলিক সার দেখেন, দেখুন প্যারাবোলিক সার কিন্তু বলছে যে হ্যাঁ। এবার আমরা যদি উইকলি চার্টে গিয়ে দেখি, দেখুন আমরা উইকলি চার্টে গেলাম, তো উইকলি চার্টেও কিন্তু বেশ এখনও পর্যন্ত গ্রিন ক্যান্ডেল গঠন করে রয়েছে। তো যেটাতে আশাই করা যায় যে একটা বেশ ভালো সালো গেন আমরা পাবো। এবং যদি আমরা দেখি, দেখুন এই যে 3582 এই লেভেলটাকে যদি ক্রস করতে পারে, তাহলে কিন্তু বেশ ভালো সালো একটা ব্রেকআউট পাওয়ার আশা করা যাচ্ছে।